আসসালামু আলাইকুম গাইস, আজকে এখন আছি আমরা নাজিরা বাজার পুরান ঢাকাতে। এখানে হলো যা আসি একটা বাজে, এখন বাজে একটা রাত, বাট এখানে হলো যা মানে ভিড় দেখা মনে হইতেছে যে সন্ধ্যা ভাই, সন্ধ্যা মনে হইতেছে যে টোটাল ভিড়টা দেখা মনে হইতেছে টোটাল সন্ধ্যা, মাত্র সন্ধ্যা হয়েছে, টোটাল ভিড় দেখে আমি হতভম্ব। এর আগেও আসি বাট এত ভিড় আমি কখনো দেখি নাই, মানে আজকে হিউজ লেভেলের ভিড়, মানে কোনো দোকানে জায়গা পাইতেছিলাম না। এখানে দেখলাম হলো যে আপনার আল কারিম সি ফুড অ্যান্ড কাবাব, এখানে আমরা দেখলাম, দেখার পরে হলো যে আমরা এখানে দেখলাম যে কাবাবগুলো এখন সুন্দর আছে, কাবাবগুলো এখন দেখবো, আর হলো যে আমরা ট্রাই করবো যে কী কী কাবাব আছে এখানে, ভাইয়ের সাথে একটু কথা বলবো। ভাইয়া কী কী কাবাব আছে যদি একটু বলতেন? আপনি আছে চিকেন তান্দুরি আছে, আচ্ছা চিকেন কাশ্মীরি কাবাব, চিকেন রেশমি কাবাব, চিকেন, আচ্ছা একটু দামটা যদি সাথে একটু বলতেন। চিকেন কাশ্মীরি কাবাব 150 টাকা, আচ্ছা 150 টাকা, চিকেন হারিয়ালি 150, চিকেন রেশমি কাবাব 150, আচ্ছা আর তান্দুরি পার পিস 140 টাকা। আচ্ছা আচ্ছা, আমাদেরকে যে অক্টোপাসটা দেখাইছিলেন ওটা যদি একটু দেখাইতেন, অক্টোপাসটা একটু যদি কষ্ট করে দেখাইতেন। অক্টোপাস কি ওই সাইজটাই আছে নাকি আরো কোনো সাইজ আছে? আচ্ছা এই যে অক্টোপাসটা, এই যে অক্টোপাস, অক্টোপাস একটু ধরা একটু দেখান প্লিজ, কষ্ট করে। আর অক্টোপাস এটা এটা প্রাইস কত? এটার প্রাইস আপনার 450 টাকা। এটা 450 টাকা? ওই যে ভাই কইছে, ভাই কইছে তাহলে দেয়া দেন, ভাই বলছে 300, ভাই বলছে 300, ঠিক আছে আপনি 450 বলছেন, ভাইয়ের 300 বলছে, আমিও 300 তে রাজি, তাহলে দুইটা দেন, ভাইয়ের একটা আমার একটা, 300 ভাই 300 হইলে দেয়া দেন। আর কাবাব তো সবগুলো একটা করে দিবেনই তাই তো? ঠিক আছে কাবাব সবগুলো একটা করে দিবেন। আর হলো যে মানে এটার সাথে খাবো কি ভাই? লুচি, 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 আর হলো যে আপনার সস, লুচি, রায়তা, মেয়োনিজ, আচ্ছা ইয়ে কি বলেন, চিংড়ি, আচ্ছা আচ্ছা চিংড়ি, চিংড়ি, চিংড়ি তো আমাদেরটা দিচ্ছেন তাই না? হ্যাঁ আচ্ছা চিংড়িটা একটু যদি দেখাই দেন একটু কষ্ট করে, চিংড়িটা একটু দেখেন, মানে চিংড়িটা আমরা অর্ডার করছি জাস্ট এই যে সাইজ, চিংড়ির সাইজটা, চিংড়ির সাইজটা ভালোই আছে, এটা এটা কাউট করে দেবেন। এখানে হলো আল কারিম জুস বার, তাদের তাদের তিনটা দোকান আছে, আর এখানে আরেকটা কাবাবের দোকান আছে, বাট হলো যাতে এমন বিনায়ের জন্য যাই না, এখানে মতি বিরিয়ানি, ওইখানে আছে মতি বিরিয়ানি, আর হলো যা খুঁজবো মামুন বিরিয়ানি হাউস, বাট এত সুন্দর না এই জন্য যাই নাই। এইখানে আছে হানিফ বিরিয়ানি, হানিফ বিরিয়ানি তো দেখছিলাম, বাট হানিফ বিরিয়ানি অনেক ভিড় ছিল এই জন্য যাই নাই, হানিফ বিরিয়ানি তো অনেক ভিড় ছিল এর জন্য যাওয়া হয় নাই, এর জন্য আসি শুধু কাবাব খাইতে, আজকে রাতে শুধু কাবাব খাবো, কাবাবটা খেয়ে বাসায় চলে যাব, রাতের বেলা খিদা লাগছে এর জন্য চলে আসি রাতের বেলায় খুব কষ্ট করে গাড়ি চালায় চালায়। ধন্যবাদ, আমরা এখন খাবারটা রেডি হয়ে গেলে আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে কী খাচ্ছি আর কী কী জিনিস আমাদেরকে দিচ্ছে। অক্টোপাসটাও রেডি হচ্ছে, সাথে চিংড়ি মাছও রেডি হচ্ছে, ধন্যবাদ। হ্যাঁ আমাদের কাবাবগুলো চলে আসছে, কাবাবগুলো হলো যে এখানে হলো যে কী কাবাব, ভাই বলছিল অনেকগুলোর নামই বাট নাম জানি না, এটা দেওয়া শুরু করি মেয়োনিজটা, মধ্যরাতে কাবাব মাই তার সাথে লুচি, বাইরে বাইরে একটু কাবাবটা নিয়ে একটু মেয়োনিজের সাথে ডিপ করে এরার মেবি টক দই, ভাই রাতের বেলা নাজিরা বাজার আসা সার্থক হয়েছে। এটা কি কাবাব? বেসিক কাবাব মেবি মনে হইতেছে, হারিয়ালি, আচ্ছা চিকেন হারিয়ালি কাবাব, গরম প্রচুর। এখানে আরেকটা আইটেম আসছে, সেটা হলো চিকেন চাপ, এর চাপটারও মেয়োনিজে ডিপ, চাপ আমি মেয়োনিজে ডিপ করে খাওয়া পালাম, এটা ভিতরে যে মশলাগুলো দিচ্ছে বইলা বইলা যাইতেছে যে মশলাগুলা আছে, ও মাই লুচি দিয়ে কাবাব খাইতে এখনই চলে আসে, এটার সাথে যদি একটু পেঁয়াজ হইতো না ওই যে ইন্ডিয়ান স্টাইলে, মানে যে পেঁয়াজটা যে ভাইয়া, এই যে ভাইয়া পেঁয়াজ হবে নাকি পেঁয়াজ, হ্যাঁ বলার সাথে সাথে পেঁয়াজটা দেওয়া গেছে, ঠিক আছে পেঁয়াজটাকে একটু, এই যে এটা হলো যা পেঁয়াজটা,
মানে এটা লগে এভাবে ডিপ করলাম, এখানে লগে পেস্টটা দিলাম, বাপ এখনো কিন্তু অক্টোপাস খাওয়া বাকি আছে, অবশ্যই দেখাবো, সমস্যা নাই, টেনশন করেন না। আপনাদেরকে কিন্তু বলছিলাম যে অক্টোপাস আর চিংড়ি এখনো বাকি আছে, এটা হলো সেই চিংড়ি। আর কিন্তু অক্টোপাসটা কি এটা বুঝলাম না, দেখলাম এত বড় হয়ে গেল দিয়ে একটুখানি দেখেন দিয়ে একটু ক্লোজ না দেখেন দিই, এটা এমন হয়ে গেল, কিছু হয়েছিল আর কিছু হয়েছিল তাহলে আমি আগে হলো যে অক্টোপাসটা দিয়ে ট্রাই করি, অক্টোপাসের লেঞ্জা মেয়োনিস চাবাইতে গেল দাঁত ব্যথা হয়েছে অক্টোপাসটা, কারণ কেন জানি দিকে খাইতে মন চাইলো এই জন্য নিয়েও নিলাম। এটা ছিল এই যে চিংড়িটা যেটা দেখছেন না এটা হলো 250 টাকা, আর অক্টোপাস যেটা দেখছেন এটা হলো শুকায় গেছে, এটা হলো যা ছিল 500 টাকা, আর যেটা দামাদামি করছিলাম ওটা ছিল 350 টাকা, কিন্তু তারা 400 টাকার কমে সেল করেনি, আর আরেক ভাইয়া নিচ্ছে ওটা চিংড়ি মাছ। চিংড়ি মাছ ভাই অলওয়েজ ফেভারিট আমার, নজর দিস না বেটা। কালকে সকালে পেট খারাপ হতে পারে, আপনারা নজর দেন না। ভাই অক্টোপাসটা হুকা গেল কেমনে ভাই? অক্টোপাসটা আস্তে আস্তে খাওয়ার পরে একটু ফ্লেভারটা বের হইতেছ, চিংড়িটা খেয়াল নাই দেখে আমাকে দাও তো দেখি এত বড় না গান ভাই গান অক্টোপাসটা বানাইতে একটু সময় লাগছে তো এর জন্য লেট হয়ে গেছে, নাহলে একসাথে মানে দেখাইতাম আপনাদেরকে। চিংড়িটা আমি গাছ দেওয়া লাগছি, কাউরে দিই নাই আর, আপনারা আমাদের সাথে থাকেন পাশে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু, কাফশি ব্রাদার্স, আর আমি খাইতে থাকি।